হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা ছোট মাছের রেসিপি করে দেখাবো। এই মাছটিকে আমরা গাঙমরোলা বলে থাকি। এই মাছ আলু, বেগুন, পেঁয়াজকলি দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগে। এখানে আমি আলু দিইনি, আপনারা চাইলে আলু দিতে পারেন। তাহলে চলুন কিভাবে করেছি দেখে নিই। প্রথমে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো ভাজবো। মাছগুলো 10 মিনিট আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছগুলোকেই আমরা গাঙমরোলা বলি। কড়াই তেল গরম ভালোভাবে হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো আমি দুভাগে ভেজে নেব। যেহেতু কড়াটা ছোট আছে তাই আমি দুভাগ করে মাছগুলো ভাজবো। খুব সাবধানে মাছগুলো ভাজতে হবে, না হলে ভেঙে যেতে পারে। মাছগুলো হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই একইভাবে বাদবাকি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ওই একই কড়াইতে আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন। প্রায় 15 সেকেন্ড মতো ফোড়নটা নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকে আগের থেকে ভালোভাবে ধুয়ে লম্বা করে কেটে রেখেছি। পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজকলি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেগুন। বেগুনগুলোকেও একইভাবে আমি লম্বা লম্বা করে সরু করে কেটে রেখেছি। বেগুনগুলো দিয়েও ভাজতে থাকবো। এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না হতে দেব, যাতে সবজিগুলো ভালোভাবে নরম হয়ে যায়। সবজিগুলো আমার অনেকটাই নরম হয়ে গেছে, এবার একটু নেড়ে আমি ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গুঁড়ো মশলা। প্রথম দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, এরপর দেব জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, আর দেব লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, আর দেব নুন। নুনটাও দেব স্বাদ মতো। নুন আর লঙ্কা যে যার স্বাদ অনুপাতে দিতে হবে। আর দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, লম্বা করে কেটে রেখেছি, ওই টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সবজির সাথে মশলাগুলো মিশিয়ে নেব। মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশে গেছে। এবার আমি দিয়ে দেব 1/2 কাপ জল। বেশি জল দেব না, আপনারা চাইলে জল কম বেশি দিতে পারেন। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি ফুটতে দেব। যখন ঝোলটা ফুটতে শুরু করবে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবো না, ভেঙে যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 4টা কাঁচা লঙ্কা আমি মাছখান দিয়ে চিরে রেখেছি, এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে ফেললাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব
হালকাভাবে নাড়বো যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার দিয়ে দেবো ওপর থেকে এক টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার ঢাকা দিয়ে 3 মিনিট মতো আমি রেখে দেবো, 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো। তিন মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে ফেলেছি, আমার রান্নাটা তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করার মতো। আমি বেশি ঝোল রাখিনি, আপনারা চাইলে ঝোল কম বেশি করতে পারেন। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এই রেসিপি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। যদি আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে আসি, নমস্কার।